ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও গাইজ। তো গাইজ দেখুন, আমি মানে এইমাত্র পড়াশোনা হলো, নিচে এত ঠান্ডা গাইজ আমি থাকতে পারছিলাম না গাইজ, তার জন্য মানে একটু উপরে চলে আসি, কিন্তু হাওয়া দিচ্ছে গাইজ। মানে দেখুন নন্দে চলে এসেছি, আমাদের নন্দে বুড়ির দিদি শাশুড়ি, নন্দে বুড়ির দিদি শাশুড়ি। দেখুন গাইজ, এখন চুল কাটছে, দাড়ি ছোট থেকে দাড়ি হয়ে গেল, বাহ চলছে। আর একটু বাকি আছে গাইজ, আশেপাশে এখন বিট দেবে তোমার। আমার ননটে এখন আমার কাছে থাকবে, এই মাত মানে পড়াটা আমার কমপ্লিট। এবার ভাবলাম একটু সকালবেলা একটু জল মুড়ি চিনি দিয়ে খেলাম, এখন মানে এই মাত্র আমি রুটি আর এই কী গুড়টা, আমার নাম কি ঝোলাগুড় না, ঝোলাগুড় দিয়ে রুটি খেলা হেভি লাগে, আমার ফেভারিট ঝোলাগুড় দিয়ে রুটি। ঠিক আছে গাই, কালকে গাই জানেন কী হয়েছে, বান্দর এসেছিলো দুরুম দাঁড়াম করে, আর এত বড় বড়ো বেবেগুলো এই বাসে দিদাটা করে ফেলে দিয়েছে ব্যাস। আমি আবার দিদাটা বললো যে এই যে পেঁপেগুলো পড়ে গেছে, নিয়ে আমি বললাম ঠিক আছে পেঁপেগুলো পরে আমি নিয়ে আসতে গেলাম। আবার তিনটে পেঁপে পড়েছিলো এই বড়ো বড়ো সাইজ গাইজ, আমি ভাবলাম যে পাকাতে দেবো খাবো কপ 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 করে, তো হলো না গাইজ। এই কটাই পেঁপে আছে গাইজ দেখুন, তারপর পাতাগুলো খেয়ে নিয়েছে গাইজ দেখুন, তারপর দেখুন দেখিনি তো পাতাগুলো ঝরিয়ে দিয়েছে সব, একটা পাতা নেই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা পাতা আছে গাইজ, ডাল আছে সাতটা ডাল বেরিয়ে আছে ছোটো। হাই গাইজ করবে হাসিলে হবে না মা। হাই গাইজ, লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না গাইজ। প্যারি সমাজ গই। তো গাইজ এখন একটু আমি জল খাই নি, নন্দপুরি যেন দেখো গাইজ আমার হাত চাইছে, কি সুন্দর হাত চাইছে চকম চকম করে। গরম করতে দিলাম গাইজ জলটা, পুরো ঠান্ডা ছিল তো। ক্যামেরার দিকে মুখ দেখবি না নাকি রে, কী হলো তোর আবার আজকে? নন্দপুরি দিদি শাশুড়ি গাইজ এবার আমি খেলতে যাবো, পড়াশোনা কমপ্লিট, তো গাইজ খেলে দিলে পরে দেখা হবে। গুড ইভিনিং, আমি এইমাত্র খেলতে এলাম, তো খেলে পা হাত দিয়ে দেখছি যে বাবা আমার জন্যে বাজার থেকে গরম গরম সিঙ্গারা দুটো, আর এখানে দুটো একটা ইয়ে আঙ্গুলা গাইজ পেটে আসছে, মুখে আসছে না কি না। এনা হচ্ছে রসগোল্লা, তো গাইজ এটা হচ্ছে নলের গুড়ের রসগোল্লা, আর এটা হচ্ছে গোলাপ জামুন। তো গাইজ ফার্স্টে আমি মিষ্টি থেকে শুরু করি, ফার্স্টে আমি নলের গুড়েরটা খাই, রসটা হচ্ছে ইয়ে করে নিই গাইজ। হেভি টেস্ট, মিষ্টিটা পরিমাণ মতন দেওয়া আছে, এবার গাইজ একটু এটা টেস্ট করি। এটা ভালো গাইজ। মকর সংক্রান্তিতে তো আমি ছিলাম না, তো মাকে আমি আজকে জিদ ধরলাম, সংক্রান্তি পিঠে খেতেও পাইনি গাইজ, তো মাকে আজকে আমি জিদ ধরলাম যে মা আমি পিঠে বানাবো, দুধ পিঠে বানাবো সব থেকে বেশি পিঠে লাগে দুধ পিঠে, তারপরে লাগে পাটিসাপটা, তারপরে অন্য মনে পিঠে, তারপরে যা পিঠে দেবে সব খাবো, কিন্তু ইয়ে কি মাছ সেদ্ধ পিঠে হয় না ওইটা একটু মানে কীরকম লাগে গাইজ। সব থেকে ফেভারিট পিঠে হচ্ছে আমার দুধ পিঠে। এখন দেখুন মা এখন চাল গুঁড়ি মারছে, দুধ চাপিয়ে দিয়েছে গাইজ দুদিকেই, পাটলি গুঁড়ো দিয়ে দিয়েছে দেখুন মা এবারে এটা পিঠে থেকে কি করছো, ছোট ছোট গোল করে তারপরে পাশে এমনি এমনি করে করে দিচ্ছি আমি, একটু মা আসতে আমি হেল্প করে দিই মা, আমি ছোট ছোট গুলিগুলো করে দিই। মা বাবু তুমি যাও সাব্বাস বেটা বহুত বড়িয়া মুন্না, আমি হেল্প করে দিই মা, আমি ছোট ছোট গুলিগুলো করে দিই। মা বাবু তুমি যাও, তুমি পড়াশোনা করো, খাদ্য আছে তো? এই যে ঠিক আছে না, শুধু ঠিক আছে, তুমি পারবে না আমার বাবা। তো গাইজ দেখুন মা বলছে করতে না, আমি এবার পড়তে চলে বাবা, তো গাইজ পড়তে চললাম দাদা, আটটা গাইজ ধুইনি বেশি নে,
ভাই মা পুরো বানিয়ে দুধে ছেড়ে দিল। এবার আমার জিভটা একটু লক 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 চলে আসছে, যখনই হবে এক বাটি দিয়ে দেবে, খেয়ে নেবো একদম। দুধে এখন সেদ্ধ হবে ভাই, সেদ্ধ হওয়ার পর আমাকে দেবে। মা দেখাও না, মানে নিচেই থাকুক, দুধের মধ্যে নিচেই থাকুক, দেখাও না আমাকে, না এখনই খেয়ে নেবো সব। গাইস পিঠে মিঠে মা বানিয়ে নিল, আমরা এখন ফ্যামিলি নিয়ে গল্প করছি গাইস, ঠিক আছে? দেখুন আমরা এখন, মা আছে, বাবা আছে, এখানে একটা ছেলে আছে, সে মুখ দেখাতে চাইছে না, লজ্জায় মুখ ঢুকিয়ে নিল গাইস। আমরা এখন গাইস লেপের মধ্যে শুয়ে আছি, গল্প করছি সবাই মিলে। হাই গাইস দেখুন আমি গল্প করছি, মা এখানে শুয়ে আছে। শোনা গো আমার, এখানে পতলু মুখকে দেখাতে চাইছে না, ঠান্ডা করছে গাইস। দেখো আসলে আবার দেখা হবে, আমরা এখন মানে রাতের খাবার খাবো সাড়ে নটার সময়, এখন বাজে সাড়ে সাতটা। পিঠে পিঠে হয়ে গেল, এখন রাত সাড়ে নটা বাজে। পিঠে সাথে একটু চিকেন আছে, চিকেন আমি তো ভাত খাবো, বাবা মা রুটি খাবে, একে নিমন্ত্রণ করা হয়েছে, এর নাম হচ্ছে পটলু। শোনা গো আমার, ঠিক আছে গাইস? তো গাইস মা সার্ভ করছে এখন সব কিছুই, আমি এখন খাবো। পিঠেটা কি হয়েছে, তো গাইস আমার সামনে খাওয়া, ফার্স্ট আমি কোনটা খাই আমি কনফিউজ হয়ে যাচ্ছি। ফার্স্টে আমি খাবো ভাত, গরম গরম, সবই কিছু গরম গরমই আছে গাইস। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত, যদি ব্লগটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখতে থাকুন, খেয়ে রাখুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই।